রিক্যাপ করে নেওয়া যাক আমরা জানলাম কিভাবে উনিশশো পাঁচ সালে ভাইসরয় কার্জন বাংলাকে দুটো প্রভিন্সে ভাগ করে জাতীয়তাবাদ ঠান্ডা করতে চেয়েছিল কিন্তু তার রিয়াকশনে বঙ্গভঙ্গ আন্দোলন আর সাথে স্বদেশী আন্দোলন শুরু হয়ে যায় স্বদেশী আন্দোলন কিভাবে চলে কার গ্রহণ করে সরকার কিভাবে তা দমন করে সেসব আলোচনাও হল আর স্বদেশী আন্দোলন সেরকম সাফল্য না পেল তার ফলস্বরূপ স্বাধীনতা আন্দোলনে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় আজ আমাদের বিষয় এরকমই তিনটি পরিবর্তন প্রথম মুসলিম লীগের প্রতিষ্ঠা দ্বিতীয় সুরত স্প্লিট বা সুরত বিচ্ছেদ উনিশশো সাত আর তৃতীয় রিফর্মস একে একে দেখে নেওয়া যাক প্রথমে মুসলিম লীগের প্রতিষ্ঠা আমরা জেনেছি উনিশশো সালে কংগ্রেস গঠন হয় আর মোটামুটি সব ধর্ম সব অঞ্চল থেকেই কংগ্রেসের লিডাররা ছিলেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুসলিম সমাজের সামাজিক চাহিদা বা ডিমান্ডগুলো কংগ্রেস ঠিক করে তুলে ধরতে না পারায় বেশিরভাগ শিক্ষিত মুসলিম মধ্যবিত্তরা কংগ্রেস থেকে ভরসা হারিয়ে ফেলে তারা মনে করে তাদের আলাদা একটা পলিটিক্যাল পার্টি তৈরি করার প্রয়োজন যাতে তারা মুসলিম সমাজের অধিকারগুলো সরকারের থেকে আলাদা করে আদায় করতে পারে আর ব্রিটিশ সরকার তো সবসময় চাইতোই যে হিন্দু মুসলিম আলাদা হোক তাতে তাদেরই সুবিধা উনিশশো সালে অক্টোবর মাসে এক খ্যাত মুসলিম লিডার আগা খান আরও কিছু ব্যক্তি মিলে লর্ড মিন্টোর সাথে দেখা করেন আর একটি ডেপুটেশন ডেপুটেশন জমা দেন যা পরিচিত এতে মুসলিম লিডাররা মিন্টোকে সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস মানে মুসলিমদের আলাদা করে নির্বাচনের ব্যবস্থার দাবি জানান এই সেপারেট ইলেকটোরেটের ব্যাপারে আমরা পরে বিস্তারে জানবো যাক সে বছরই মানে উনিশশো সালে ডিসেম্বর মাসে প্রায় সারা ভারতের শিক্ষিত মুসলিম ব্যক্তিত্ব অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্সের সভায় উপস্থিত হন ঢাকাতে নবাব সেলিমুল্লাহ প্রস্তাব দেন যে সকলে মিলে এক পলিটিক্যাল পার্টি তৈরি করা যাক সেই মতো উনিশশো সালে তিরিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এআইএমএল মানে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় আর প্রথম প্রেসিডেন্ট বা বলা যায় অনারারি প্রেসিডেন্ট হন আগা খান এই উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে উনিশশো সালে স্বাধীনতা লাভ পর্যন্ত মুসলিম লীগ জাতীয় আন্দোলন আর কংগ্রেসকে নানাভাবে প্রভাবিত করেছিল সে সমস্ত ঘটনার কথা আমরা আমরা পর্বে আলোচনা আসা যাক বিচ্ছেদে জানি কংগ্রেস পরবর্তী এবার বছর ডিসেম্বরে একটি সেশন বা সভা করত আর তাতে সারা বছরের কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়া হতো এখানে তিন বছরের সেশন আমাদের একটু খুঁটিয়ে দেখতে হবে উনিশশো সালের কার্জন বাংলা পার্টিশন ঘোষণা করে সেই বছর তারপর উনিশশো ছয় আর তারপরের বছর মানে উনিশশো সাত সালের কংগ্রেসের সেশন সালে কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন সেই বছর কংগ্রেসের সেশন ছিল বেনারসে আর সভাপতি ছিলেন নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলে চরমপন্থী নেতারা এই সময় এই পার্টিশনের বিরোধিতা করতে বড় জন আন্দোলনের কথা বলে কিন্তু কংগ্রেস সেরকম কোনো বড় বিক্ষোভের ডিসিশন না নিয়ে নিষ্ক্রিয় আন্দোলনের সিদ্ধান্ত নেয় এতে চরমপন্থী নেতারা বেশ অসন্তুষ্ট হন এর পরের বছর উনিশশো সালে অধিবেশন হয় কলকাতায় যুব নেতারা চেয়েছিলেন কোনো চরমপন্থী নেতা এই সেশনে সভাপতি হোক আর বয়কটের জোরালো ডাক দেয়া হোক কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন নরমপন্থী নেতা দাদাভাই নরজি সকলে দাদাভাইকে খুব শ্রদ্ধা করতেন তাই এই সেশনে অসন্তুষ্ট থাকলেও চরমপন্থী নেতারা সেরকম প্রত্যক্ষ বিরোধিতা করেননি চরমপন্থী নেতাদের পরোক্ষ চাপে এই সেশনে কংগ্রেস স্বরাজ বা সেলফ রুলের সিদ্ধান্ত নেওয়ার কথা বলে আর মোটামুটি আন্দোলন চলতে থাকে উনিশশো সালে সেশন হয় বোম্বে প্রেসিডেন্সির সুরত শহরে যা আজকের দিনে গুজরাটে এই সেশনে নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ সভাপতি নির্বাচিত হওয়ায় চরমপন্থী নেতারা আর তাদের অসন্তোষ রাখতে পারে না শেষে হৈহট্টগোল শুরু হয়ে যায় আর ফাইনালি চরমপন্থী নেতারা এই সভা থেকেই ওয়াক আউট করে যান তারা কংগ্রেস থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেসের এই চরমপন্থী আর নরমপন্থীদের বিচ্ছেদ সুরত স্প্লিট নাইনটিন মানে সুরত বিচ্ছেদ উনিশশো নামে খ্যাত এই ঘটনার ফলে স্বদেশি আন্দোলন খুব প্রভাব প্রভাবিত হয় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় সব চরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে নেয় আর জাতীয় আন্দোলন ধীরে ধীরে থেমে যায় কংগ্রেসে রয়ে যায় কেবলমাত্র নরমপন্থী নেতারা তারা সাধারণ মানুষের মধ্যে সেরকম জনপ্রিয় ছিলেন না তাই সাধারণ মানুষও ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলে এবার লাস্ট টপিক পার্লামেন্টো রিফর্মস আমরা জানলাম জাতীয় আন্দোলন দমন করতে উনিশশো সালে কার্জন সাহেব ফোন দিয়েটে বাংলাকে দুটো প্রদেশে ভাগ করেন কিন্তু এর উল্টো প্রতিক্রিয়ায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে শেষে ব্রিটিশ সরকার চরমপন্থী নেতাদের গ্রেপ্তার করে কোনো ক্রমে আন্দোলন ঠান্ডা করে তবে সরকার বুঝতে পারে যে ভারতের শাসনের কিছু চেঞ্জ বা সংস্কার করা প্রয়োজন না হলে আরও বড় আন্দোলন হতে পারে উনিশশো নয় সালে ভাইসরয় তখন লর্ড মিন্টো আর ওনার বস মানে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তিনি ছিলেন জন মরলে ব্রিটিশ পার্লামেন্টে এক আইন পাস করে ভারত শাসনে কিছু পরিবর্তন করা হয় এই আইনে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন বা এই দুজনের নামে মানে মর্লে এবং মিন্টোর নামে মর্লে মিন্টো রিফর্মস নামে পরিচিত তো কি কী বলা হয় এই আইনে প্রথম আমরা জেনেছিলাম যে কংগ্রেস শুরু থেকে দাবি করত যে আইনসভা মানে লেজিসলেটিভ কাউন্সিলগুলোর সিট বাড়ানো হোক আর ভারতীয়দের বেশি বেশি ইনক্লুড করা হোক আর সেই মতো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন তাতে কেন্দ্রে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল আর প্রভিন্সগুলোতে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল সে কথা আমরা আগেই জেনেছি এই আইনে মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো নাইন বা মললে রিফর্মস যাকে বলা হচ্ছে এতে এই লেজিসলেটিভ কাউন্সিলগুলোতে সদস্য সংখ্যা আরও একবার বাড়ানো হল দ্বিতীয়ত আজকের দিনে যেমন কেন্দ্রে রয়েছে মন্ত্রিমণ্ডল বা কাউন্সিল অফ মিনিস্টার্স ঠিক তেমনি সেই সময় ওয়াইস ছিল ভাইসরয়স রয়েস এক্সিকিউটিভ কাউন্সিল এই ভাইসরয়ের রয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে এর আগে কোনো ভারতীয় সদস্য ছিলেন না এই প্রথমবার মরলেমেন্ট রিফর্মসে সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে ভাইসরয়ের রয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে মেম্বার হিসাবে নেওয়া হয় তিনি হন ল মেম্বার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জেনেছিলাম যে মুসলিম লীগের সদস্যরা লর্ড মিন্টোকে সিমলাতে ডেপুটেশন জমা দিয়েছিল আর দাবি করেছিল সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস ভাইস রয় লর্ড মিন্টো এই আইনে তাই করলেন মানে মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচনের ব্যবস্থা মানে লেজিসলেটিভ কাউন্সিলের কিছু সিট কোনো মুসলিম প্রার্থী দাঁড়াবে আর তাদেরকে ওর মুসলিমরাই আলাদা করে ভোট দিয়ে নির্বাচন করবে আজকের দিনে ভোটে কিছু সিট সংরক্ষিত থাকে এসসি সি সিট সেট হিসাবে এটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা সেপারেট ইলেকটোরেট মানে এক ধর্মের লোক কেবল সেই ধর্মের লোককেই ভোট দেবে আর সেই প্রার্থী নির্বাচিত হয়ে সদস্যতা পাবে বোঝাই যায় ব্রিটিশ সরকার সবসময় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে নানান ফন্দি দিয়ে হাঁটত এই কারণেই লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট অফ ইন্ডিয়া মানে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয় তো এইভাবে বঙ্গভঙ্গ আন্দোলনের পর তিনটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যেগুলো আমরা আলোচনা করলাম তবে এই সময় যুব সমাজ যারা স্বদেশী আন্দোলনে বেশ উৎসাহী হয়ে কাজ করছিল তারা আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর খুব হতাশ হয়ে পড়ে প্রায় সব নেতা সেই সময় ব্রিটিশ সরকারের কারাগারে তাই তারা শান্তিপূর্ণ আন্দোলনে সব পথ বন্ধ থেকে হাতিয়ার তুলতে শুরু করে এই সময় শুরু হয় বিপ্লবী আন্দোলন পরের পর্বে আমরা এই বিপ্লবী আন্দোলন মানে রেভলিউশনারি মুভমেন্ট আলোচনা করব তো পরের পর্বে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং